রাসম যেখানে খাদ্য ফিক্সড করেছেন সেখানে খাদ্য না দিলে হবে না এবং আমারা বলছেন যে খাদ্য হ্যাঁ কিছু কিছু আসারে আছে উমার বিন আজিজ টাকা নিতেন কিন্তু সম্ভবত টাকা নিয়ে খাদ্য কিনে তিনি বিতরণ করতেন তো ঠিক সেই ক্ষেত্রে টাকা দেওয়া যাবে তাকে যে খাদ্য কিনে বিতরণ করবে যেমন সৌদি আরবে আছে একটি অফিসে জমা হয় যে মিয়া খাইরিয়া বলে সেই অফিসে জমা হয় তারা চাল কিনে ব্যবহার কি বলে বিলি করে আর সৌদি আরবেরও প্রধান খাদ্য আজকাল চাল এখানে ঘোষণা হয় চাল দিতে হবে সুতরাং এই চালের দাম কত একসা চালের দাম দেওয়া হয় ওই অফিসে জমা করা হয় আর সেখান থেকে চাল কিনে বিতরণ করা হয় সমস্যা নেই কিন্তু সরাসরি মিসকিনের হাতে যদি টাকা যায় তাহলে সেটাই হচ্ছে হাদিসের আম বলেছেন আর আপনি বললেন টাকা যুগে টাকাও ছিল টাকা গ্রহণ করেননি টাকা নেননি টাকা দিতেও বলেননি তাহলে বোঝা গেল যে খাদ্যের একটা গুরুত্ব আছে আর যদি তিনি টাকা নিতেন তাহলে কি সর্বনাশটা হতো তখনকার জামানায় যদি একটা দিনার নিতেন তাহলে এই জামানায় কত দিতে হতো খেয়াল করেন বুঝতে পারছি ضاقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين